শিশুকাল হতেই তাঁর মধ্যে অস্বাভাবিকতা লক্ষ্য করা যেত, যা শিশুসুলভ নয়। স্বহস্তে বিগ্রহ গড়ে শিবা শাবক বলি দিয়ে কখনো পূজা করতেন, কখনো গভীর অরণ্যে নদী তটে একাকী ঘুরে বেড়াতেন, অপরের দুঃখে কাতর হতেন, কেউ বিপদে পড়লে সাহায্যের হাত বাড়িয়ে দিতেন শিশুকালেই। বয়োবৃদ্ধির সাথে সাথেই একে একে শুরু হলো শরীরচর্চা, যাত্রাভিনয়, গান বাজনা। যখন যা কিছু করেছেন, পৌঁছে গিয়েছেন অবলীলায় এবং উৎকর্ষের চরম শিখরে। একাধারে তিনি বহু, তিনি শরীরবিদ, সর্ববিদ, যাত্রাশিল্পী, সঙ্গীতশিল্পী, সব কিছুই, সর্ববিষয়ে বিশারদ। এদিকে কাল আপন সঞ্চয় বাড়িয়ে চলেছে, চার দেওয়ালের সীমিত গণ্ডির বাঁধন কেটে বিশাল ব্রহ্মাণ্ডের আন্তরিক আহ্বানে তিনি উদাসী হয়ে যেতেন অহরহ। জননী প্রসাদ কুমারী তা লক্ষ্য করেছেন বারে বারে। নিজের সমস্ত দুঃখ, যন্ত্রণা, কষ্টের কথা চিন্তা করেও সন্তানকে তার অভীষ্ট পথে অর্থাৎ সন্ন্যাস গ্রহণের অনুমতি দিলেন। বাংলা 1355 সালের 17ই পৌষ তাঁর আদরের গোপীনাথ সন্ন্যাস গ্রহণ করে তেলিখানা মহাশ্মশানে যাত্রা করলেন। দীক্ষান্তে নাম নিলেন স্বামী জ্ঞানানন্দনাথ। কিছু ত্যাগ করি, নাম শুদ্ধ পান করি, সাধন সংগ্রামে মহাযোগী চলে মহারামে। ওরে মহাযোগী চলে মহারামে। স্বরূপে অরূপ লাভ করিতে তাপ, সাথে লয়ে তন্ত্র তরবাদী, মগ্ন ধ্যানে গৈরিক বসনে বুঝি জগিছেন ভবের খণ্ডারে। যেন বাজিছে চরণ ধ্বনি সুমধুর আবাহনি, ভেসে চলে গগনে গগনে। ওরে মহাযোগী চলে মহারামে। ওরে মহাযোগী চলে মহারামে। রূপ লোভেছি মোরা পুরাতে মানুষ, দেখি আজ হৃদয় তীর্ণকারি, ক্ষমাহীন ত্যাগহীন তমে আজ তাই গুণাতীতে সরি, তাই গুণ গুণ থন যত
নাশ যদিও বিরত ছবি প্রাণ গুণাতিথি গুণে ওরে মহাযোগী চলে মহারণে ওরে মহাযোগী চলে মহারণে সব কিছু ত্যাগ করি নাম শুদ্ধ পান করি সাধন সংগ্রামে মহাযোগী চলে মহারণে ওরে মহাযোগী চলে মহারণে ওরে মহাযোগী চলে মহারণে